হোক ডাক্তার বা কেমিস্ট, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা ফার্মাসিস্ট, প্রত্যেকের জন্যই ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট নলেজের কোনো বিকল্প নেই। তাই আমাদের আজকের আয়োজন গাবাপেন্টিন। আজকে আমরা আলোচনা করব গাবাপেন্টিন নিয়ে। গাবাপেন্টিনের বিবরণ, কার্যপদ্ধতি, সেবন বিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালের ব্যবহার, সতর্কতা ও সাবধানতা ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তার পূর্বে যারা ফার্মা কেরিয়ার বিউটি চ্যানেলটিতে আজকেই নতুন এসেছেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গাবাপেন্টিন একটি জেনেরিক নেম। এর অফিসিয়াল স্পেসিফিকেশন হচ্ছে ইউএসপি, অর্থাৎ ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া। গাবাপেন্টিনের থেরাপিউটিক ক্লাস হচ্ছে অ্যান্টিকনভালসেন্ট, অর্থাৎ খিঁচুনি বিরোধী গ্রুপের ঔষধ হচ্ছে গাবাপেন্টিন। গাবাপেন্টিনের প্রেগনেন্সি ক্যাটাগরি সি, অর্থাৎ ইউএস এফডিএ কর্তৃক এর ক্যাটাগরি হচ্ছে সি। গাবাপেন্টিনের প্যারেন্ট ব্র্যান্ড হচ্ছে নিউরনটিন, যার প্যারেন্ট কোম্পানি হচ্ছে ফাইজার। ফাইজারের কান্ট্রি হচ্ছে নিউ ইয়র্ক সিটি, ইউএসএ। গাবাপেন্টিনের ডোজেস ফর্ম সাধারণত ট্যাবলেট এবং ক্যাপসুল ফর্মে হয়ে থাকে। এর স্ট্রেংথগুলো সাধারণত 300 মিলিগ্রাম, 600 মিলিগ্রাম এবং 100 মিলিগ্রাম। বাংলাদেশের বাজারে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি বিভিন্ন ব্র্যান্ড নামে গাবাপেন্টিন প্রিপারেশনটি মার্কেটিং করে আসছেন। তাদের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ব্র্যান্ড হচ্ছে গাবা স্টার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, গাবা, রেনাটা ফার্মাসিউটিক্যালস, গাবাম্যাক্স, বিকন ফার্মাসিউটিক্যালস, এপিপেন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, নেপসি, এসকেপ ফার্মাসিউটিক্যালস, জি পেন্টিন, অপসোনিন ফার্মাসিউটিক্যালস, গ্যাবন, একমি ল্যাবরেটরিজ, গাবাচিন, ইউনিমেড অ্যান্ড ইউনিহেলথ, গাবাপেন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এবং নিউরোপেন ড্রাগ ইন্টারন্যাশনাল ইত্যাদি ফার্মাসিউটিক্যাল ছাড়াও আরও অসংখ্য ফার্মাসিউটিক্যালস কোম্পানি গাবাপেন্টিন প্রিপারেশনটি বাংলাদেশের বাজারে সুনামের সাথে মার্কেটিং করে আসছেন। যে সকল রোগের ক্ষেত্রে গাবাপেন্টিন মেডিসিনটি নির্দেশিত বা ইন্ডিকেটেড বা একজন ডক্টর তার রোগীকে সাজেস্ট করে থাকেন, সেগুলো হচ্ছে ইন্ডিকেশনস, এপিলেপসি, এপিলেপসি অর্থাৎ মৃগ রোগ, এক্ষেত্রে গাবাপেন্টিন মেডিসিনটি নির্দেশিত। হট ফ্লাশ, হট ফ্লাশের ক্ষেত্রেও গাবাপেন্টিন মেডিসিনটি নির্দেশিত বা একজন ডক্টর তার রোগীকে সাজেস্ট করে থাকেন। ফাইব্রো মায়ালজিয়া, ফাইব্রোমায়ালজিয়া অর্থাৎ মাংসপেশির ব্যথা, এ রোগের ক্ষেত্রেও গাবাপেন্টিন মেডিসিনটি নির্দেশিত। ডায়াবেটিক নিউরোপ্যাথিক পেইন, অর্থাৎ ডায়াবেটিক নিউরোপ্যাথিক পেইন বা ব্যথার ক্ষেত্রেও গাবাপেন্টিন মেডিসিনটি নির্দেশিত। পোস্ট হারপেটিক নিউরালজিয়া, পোস্ট হারপেটিক নিউরালজিয়া অর্থাৎ হারপিস দ্বারা আক্রান্ত পরবর্তী জ্বালা পোড়া বা ঘায়ের মতো দেখা যায়, এক্ষেত্রেও গাবাপেন্টিন মেডিসিনটি নির্দেশিত। অর্থাৎ গাবাপেন্টিন মেডিসিনটি যে সকল রোগের ক্ষেত্রে নির্দেশিত সেগুলো হচ্ছে এপিলেপসি, হট ফ্লাশেস, ফাইব্রোমায়ালজিয়া, ডায়াবেটিক নিউরোপ্যাথিক পেইন, পোস্ট হারপেটিক নিউরালজিয়া ইত্যাদি রোগের ক্ষেত্রে গাবাপেন্টিন মেডিসিনটি নির্দেশিত। গাবাপেন্টিনের মোড অফ অ্যাকশন বা কার্যপদ্ধতি হচ্ছে বা যেভাবে কাজ করে থাকে,
গাবাপেন্টিন এল টাইপ ক্যালসিয়াম চ্যানেলের আলফা টু ডেল্টা সাব ইউনিটের সাথে যুক্ত হয়ে অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফারেজ এবং উত্তেজক নিউরো ট্রান্সমিটার এর সিক্রেশনে বাধা প্রদান করে কাজ করে থাকে। গাবাপেন্টিন মেডিসিনটি সেবনে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বা সাইড ইফেক্ট দেখা দিতে পারে সেগুলো হচ্ছে ডায়রিয়া, নাউশিয়া বা বমি বমি ভাব, ভমিটিং বা বমি, অ্যাবডোমিনাল পেইন, বা পেটে ব্যথা, ডিজিনেস বা ঝিমুনি, হেডেক বা মাথা ব্যথা, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, কফ বা কাশি, ইডিমা অ্যাংজাইটি ইত্যাদি। অর্থাৎ গাবাপেন্টিন মেডিসিনটি সেবনে সাধারণত ডায়রিয়া, নাউশিয়া বা বমি বমি ভাব, ভমিটিং বা বমি, অ্যাবডোমিনাল পেইন বা পেটে ব্যথা, ডিজিনেস, ঝিমুনি, হেডেক, মাথা ব্যথা, কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, কফ, কাশি, ইডিমা, অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গাবাপেন্টিন মেডিসিনটি সেবনে। গাবাপেন্টিনের কন্ট্রাইন্ডিকেশন বা প্রতিনির্দেশনা, যে সকল রোগীদের গাবাপেন্টিনের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে গাবাপেন্টিন মেডিসিনটি ব্যবহার করা উচিত নয় বা প্রতিনির্দেশিত। গাবাপেন্টিনের সেবনমাত্র বিধি হচ্ছে এপিলেপসির ক্ষেত্রে, বয়স্কদের মনোথেরাপি এবং অ্যাডজাংটিভ চিকিৎসায় প্রারম্ভিকভাবে 300 মিলিগ্রাম দিনে 3 বার, সর্বোচ্চ মাত্রা 3600 মিলিগ্রাম পর্যন্ত দিনে 3 বার। শিশুদের ক্ষেত্রে অ্যাডজাংটিভ থেরাপি 2 থেকে 6 বছর বয়সীদের ক্ষেত্রে 30 থেকে 70 মিলিগ্রাম পার কেজি দৈনিক 3 বার, 6 থেকে 12 বছর বয়সীদের ক্ষেত্রে 25 থেকে 35 মিলিগ্রাম পার কেজি দৈনিক 3 বার, 12 থেকে 18 বছর বয়সীদের ক্ষেত্রে প্রারম্ভিকভাবে 300 মিলিগ্রাম দিনে 3 বার, সর্বোচ্চ মাত্রা 3700 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে। পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইনের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 18 বছর বয়সের ঊর্ধ্বে প্রারম্ভিকভাবে 300 মিলিগ্রাম দিনে 3 বার, প্রয়োজনে 3700 মিলিগ্রাম পর্যন্ত বিভক্ত মাত্রায়। মাইগ্রেন প্রতিরোধে প্রারম্ভিকভাবে 300 মিলিগ্রাম দিনে 3 বার, সর্বোচ্চ 2400 মিলিগ্রাম পর্যন্ত বিভক্ত মাত্রায়। গাবাপেন্টিন সেবনকালে গাড়ি বা ইঞ্জিন চালনা থেকে বিরত থাকতে হবে। ডিয়ার অডিয়েন্স, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।